সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আবার বন্ধ করা হয়েছে তবে এবার শুধু মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ করা হয়েছে এছাড়াও মোবাইল নেটওয়ার্ক রাশিয়া ভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রাম বন্ধ করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত সতেরোই জুলাই রাত থেকে একত্রিশ জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বন্ধ ছিল একত্রিশে জুলাই বেলা দুইটার পর থেকে তা চালু করা হয় সংশ্লিষ্ট সূত্র জানায় আজ দুপুর সহ বারোটার পর মোবাইল নেটওয়ার্কের মেটার প্ল্যাটফর্মগুলো ক্যাশ বন্ধ করা হয় পাশাপাশি এই নেটওয়ার্কের টেলিগ্রামও বন্ধ করা হয়েছে